তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের ফ্রিল্যান্সাররা তাদের বৈদেশিক আয় আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে দেশে আনতে পারবেন। এর মাধ্যমে পূর্ব ঘোষণা ছাড়াই $9,999 পর্যন্ত আয় আনা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। জানা গেছে, বর্তমানে ভিসা সুবিধা থাকা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে আউটসোর্সিংয়ের অর্থ দেশে আসছে। আউটসোর্সিংয়ের অর্থ বৈধ পথে দেশে আনতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের ফলে ফ্রিল্যান্সারদের অর্থ বৈধ পথে দেশে আসবে। এনআরবিসি ব্যাংক, সুখবর প্রতিদিন।